টার্গেট প্রাইমারি টেট ও কলকাতা পুলিশ তো ফ্রেন্ডস যাদের টার্গেট প্রাইমারি টেট বা কলকাতা পুলিশ এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে তবে শুধু প্রাইমারি টেট বা কলকাতা পুলিশ নয় সঙ্গে সঙ্গে যারা এসএলএসটি পি টি বা অন্যান্য সরকারি চাকরির জন্য পরীক্ষা নিচ্ছ তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো আশা করি প্রত্যেকের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে দেখো প্রথমে এই প্রবলেম দিয়ে শুরু করছি এই প্রবলেমটা আগেও আমি আমার এই চ্যানেলে অনেকবার করিয়েছি তো কারো যদি খুব সহজ মনে হয় একটু স্কিপ করতে পারো নতুন নতুন টাইপের আলাদা আলাদা ইন্টারেস্টিং অঙ্ক আছে একটু স্কিপ করতে পারো আর যদি কারো জানা না থাকে তো পুরোটা দেখো প্রথম থেকে ঠিক আছে তো এই ধরনের প্রবলেম প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে যে কোনো থাকতে পারে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করবে দেখো শুধু প্রথমেরটা লসেও করবে আর লাস্টেরটা মাঝখানে কোনো কিছু করবে না প্লাস মাইনাস যাই থাক এটার যদি লসও করা হয় শুধু প্রথমের পার্ট তাহলে কত হবে বলো দেখি লসকেও দুই হবে তারপর কোনাগুনি গুণ করতে হয় তাই না নিচে কিছু না থাকলে দুই ওকে দুই মাইনাস এক নিচে কিছু নেই কোনাগুনি গুণ হবে দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই ওকে দুই দুইয়ের থেকে এক মাইনাস করলে এক ওয়ান বাই টু আবার লাস্টেরটা যদি সেমভাবে লসও করা হয় তোমরা বলবে এখানে লসগু হবে এম আর উপরে কত হবে এম ওকে এম মাইনাস ওয়ান তাহলে প্রথমে হচ্ছে ওয়ান বাই টু পরে হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম এখানে অ্যান্সার কত হবে প্রথমে লাস্টেরটা অ্যান্সার করবে মানে লাস্টেরটা লসেও করবে এবার অ্যান্সার হবে এদের মধ্যে সবচেয়ে ছোট কত বলো দেখি এক এক উপরে আছে উপরে লিখবো সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যাটা কালেক্ট করবে তুমি বলবে সবচেয়ে ছোট হচ্ছে ওয়ান আর সবচেয়ে বড় কত এম উপরেরটা তো এমের চেয়ে মাইনাস ওয়ান মানে এম চেয়ে এক কম তাহলে সবচেয়ে বড় এম এম লিখবো নিচে নিচে কেন লিখলাম এটা নিচে আছে নিচে লিখবো উপরে থাকলে উপরে লিখবো এটাই অ্যান্সার বোঝা গেল প্রথমের লাস্টেরটা করবে তারপর অ্যান্সার হবে দুটো দিয়ে সবগুলো দিয়ে অ্যান্সার হবে না কিন্তু সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় এটা উপরে আছে উপরে আর এটা নিচে আছে নিচে এটাই অ্যান্সার দু নম্বরে দেখো এটার মান বার করতে বলছে এটাও যদি সহজ মনে হয় যারা পারবেনি একটু স্কিপ করে নেক্সট প্রবলেমে চলে যাও তিন নম্বর থেকে খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে এগুলোও ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আগে অনেকবার করিয়েছি তো দেখো এটা কিন্তু একটু ভাঙিয়ে লিখতে পারি দুই আছে না এটাকে বলো দেখি এইভাবেই লিখতে পারি না এক গুণন দুই পাশাপাশি দুটোর সংখ্যা দিয়ে ওয়ান ইন্টু টু তারপর কত আছে বলো দেখি ছয় ছয়কে ভাঙিয়ে কীভাবে লিখতে পারি বলো দেখি তিন দুগুণে ছয় অনেকে বলবে ছয়কে ছয়ও তো লেখা যায় কিন্তু আমি বললাম পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করব সেমভাবে বারোকে ভাঙিয়ে কীভাবে লিখবে ছয় দুগুণে বারো না কিন্তু তিন চারে বারো তারপর কুড়িকে ভাঙিয়ে তুমি কীভাবে লিখবে চার ইন্টু পাঁচ তার মানে চার পাঁচে কুড়ি এবার ডট ডট মানে কিন্তু কি বলো দেখি মাঝখানে আরো আরও সংখ্যা আছে ওকে কুড়ি তারপরে তিরিশ এভাবেই চলছে সেম ভাবে লাস্টের সংখ্যাটাকে যদি ভাঙানো যায় তাহলে বলবে এগারো ইন্টু বারো পাশাপাশি দুটোর সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করলাম এগারো বারো একশো বত্রিশ এবার আর ভাঙালাম না এটাকে ভাঙিয়ে যদি লিখি এটাকে যদি ভাঙিয়ে লিখি এটাকে যদি ভাঙিয়ে লিখি মাঝখানে সব ক্যান্সেল হবে অ্যাকচুয়ালি এটাকে ভাঙিয়ে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু এটা ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি এভাবে ভাঙিয়ে আর দেখালাম না আলটিমেট সব ক্যান্সেল হবে এখানে থাকবে সবচেয়ে ছোটো সবচেয়ে ছোট কত ওয়ান বাই ওয়ান নিচের ওয়ান না লিখলে হয় মাইনাস সবচেয়ে বড় সবচেয়ে বড় কত এক বাই বারো মাইনাস ওয়ান বাই বারো মাঝখানে মাইনাস থাকবে ওকে তাহলে ভাঙিয়ে আর দেখালাম না শর্টকাটের মতো ভাবতে পারো এটাকে যদি ভাঙানো যে আলটিমেট সব ক্যান্সেল হবে দুটো সংখ্যা থাকবে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় আগের মতোই সবচেয়ে ছোট ওয়ান বাই ওয়ান ওয়ান তো না লিখলে হয় আর সবচেয়ে বড় কত বলো দেখি এক বাই বারো এবার এটা লসগো করলে কত হবে বলো দেখি ভাই লশগো লসগো হবে বারো উপরে কত হবে কোনাকড়ি গুণ বারো কে বারো মাইনাস এক বারো থেকে এক বিয়োগ করলে অ্যান্সার কত হবে এগারো তাহলে এগারো বাই বারোই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আশা করি ক্লিয়ার দেখো তিন নম্বর খুবই ইন্টারেস্টিং একটি প্রবলেম এই ধরনের প্রবলেম আগে আমি আমার চ্যানেলে করাইনি দেখো খুবই সহজ এনে একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো দেখো দুইয়ের স্কোয়ার কত চার দুই দুগুণে চার হয় এক স্কোয়ার এক এই দুটো ডিফারেন্স করলে তিন হয় না দেখো উপরে তিন আছে এই দুটো ডিফারেন্স তিনের স্কোয়ার নয় দুই স্কোয়ার কত চার নয় আর চারের ডিফারেন্স কত পাঁচ উপরে পাঁচ আছে এনে দেখো চারের স্কোয়ার কত চার চারের ষোলো তিনের স্কোয়ার তিন তিরিকে নয় ষোলো আর নয় ডিফারেন্স কত ফ্রেন্স সাত হয় দেখো উপরে সাত আছে দশের স্কোয়ার একশো নয় স্কোয়ার একাশি একশো আর একাশি ডিফারেন্স উনিশ হয় উপরে উনিশই আছে বুঝে গেল তাহলে নিচের দুটো ডিফারেন্স দেখো উপরে আছে তো এরকম যদি তাকে সেম করবে কি করবে বলো দেখি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বলতে উপরে গুলো নিবো না উপরে নাই মানে এক উপরে তিন নিব না কিন্তু এক বাই একের স্কোয়ার মাইনাস সবচেয়ে বড় এবার অনেকে বলবে সবচেয়ে বড় উনিশ উপরেরগুলো না নিচেরগুলোর মধ্যে দেখো উপরে নাই মানে এক রাখবো আমরা এক বাই দশের স্কোয়ার উপরে কোনো সংখ্যা নিবো না কিন্তু ওকে উপরে তিন আছে তিন না আমরা কত নিব এক নিচে সবচেয়ে ছোট এক স্কোয়ার আর লাস্টে তোমরা বলবে সবচেয়ে বড় তো স্যার উনিশশো হয় উনিশ না ভাই আমি বললাম নিচে খেয়াল করো নয় স্কোয়ার আর দশের স্কোয়ার আমাদের দশের স্কোয়ার বড় উপরে এক নিবো ওকে উনিশ নিব না এবার এটাকে ভাঙালে কত হবে নিচে এক না হয় এক মাইনাস এক স্কোয়ার এক হয় এক তো না হয় আর এখানে এক বাই দশের স্কোয়ার দশ দশে একশো লসগু করলে তোমরা বলবে একশো হবে লশু আর উপরে কত হবে কোনাকি গুণ করো একশো একশো মাইনাস এক একশো থেকে এক মাইনাস করলে নিরানব্বই তার মানে নিরানব্বই বাই একশো এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার দেখো চার নম্বরে কি বলছে এটার মান বার করতে হবে দেখো এইটার মান আমরা কিভাবে বার করবো লাস্টেরটা ওয়ান ছিল আচ্ছা আমরা এটা সাজিয়ে লিখব আচ্ছা ওয়ান বলো দেখি ওয়ানকে আমরা লিখার জন্য ওয়ান স্কোয়ার এক স্কোয়ার ভাঙালে কত হয় একই হয় এখানে ওয়ান আছে বলো দেখি ভাই এটাকেও আমরা কত লিখতে পারি ওয়ান স্কোয়ার এনে এক আছে এটাও এক স্কোয়ার তাহলে প্রত্যেকটাই দেখো মন দিয়ে শোনো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটা ফর্মুলা জানি একটু বিষ গণিতের ফর্মুলা ইউজ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি অর্থাৎ প্রথমে দুটো যোগ করব তারপর দুটো বিয়োগ করতে হয় দুটো স্কোয়ার থাকলে যদি মাইনাস হয় তাহলে এ প্লাস বি এ প্লাস বি মানে একবার বোঝাচ্ছে সংখ্যা দুটো যোগ করো ইন্টু সংখ্যা দুটো বিয়োগ করবো তাহলে কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলে দেখি উপরে এক একবার দুটো স্কোয়ারের ডিফারেন্স আছে না একবার দুটো যোগ করব একবারে করে দিই একবার যোগ করবো একবার বিয়োগ করবো বিয়োগটা করি দুই এর থেকে এক একবারে লিখি এক আর দুটো যোগ করলে কথা হয় তিন বুঝে গেল দুটোর যোগ ফল ইন্টু বিয়োগ ফল আমি যদি মনে করো বিয়োগটা আগে লিখবো পরে প্লাস লিখবো নো প্রবলেম আগে বিয়োগটা করছি ছোটটা আগে লিখলাম একবার দুটো বিয়োগ করবো ইন্টু এবার দুটো যোগ করব তিন হয় প্লাস উপরে এক একই এখানেও সেম দুটো স্কোয়ারের ডিফারেন্স আছে তোমরা বলবে একবার বিয়োগ করবো একবার যোগ করবো তাহলে দুটো বিয়োগ করলে চারের থেকে এক বিয়োগ করলে তিন আবার চার আর এক যোগ করলে পাঁচ এখানেও সেম প্রথমে দুটো বিয়োগ করবো চার থেকে এক মাইনাস করলে পাঁচ আর দুটো যোগ করলে সাত ডট ডট মানে কি বলো দিই কি মাসখানে আরও সংখ্যা আছে আচ্ছা ফর্মুলাটা মুছে দিই ফর্মুলাটা মুছে দিলাম এবার দেখো উপরে এক স্কোয়ার এনেও এক স্কোয়ার লিখতে পারি তাহলে স্কোয়ারের ডিফারেন্স থাকলে কি করবে তোমরা বলবি একবার বিয়োগ করব কুড়ির থেকে এক মাইনাস করলে উনিশ আর একবার যোগ করবো তার মানে একুশ এবার দেখো দুটো গুণ গুণ আছে এক তিন ইন্টু তিন পাঁচ ইন্টু পাঁচ সাত আর প্রত্যেক ক্ষেত্রে দেখো তিন আর এক তিনের ডিফারেন্স দুই সাত আর পাঁচের ডিফারেন্স কত সাত আর পাঁচের ডিফারেন্স দুই হয় তাহলে এরকম থাকলে কি করবে একটু আগে দেখলাম না গুণ থাকলে কি করতে হয় বলো দেখি সবচেয়ে ছোট মাইনাস সবচেয়ে বড় সবচেয়ে বড় কত বলো দেখি এক বাই একুশ এবার এতটুক করলেই হবে না কিন্তু আরেকটু কাজ করতে হবে ডিফারেন্স কত দুই দুই করে নেই একের পরে তিন কিন্তু দুই হয়নি দেখো তিনের পরে চার আসেনি পাঁচ আসলো দুই দুই করে ডিফারেন্স যেহেতু দুই দুই ডিফারেন্স সামনে এক বাই দুই বসাবো যদি ডিফারেন্স তিন হতো তাহলে সামনে এক বাই তিন বসাবে চার হলে এক বাই চার বুঝে গেল আর যদি ডিফারেন্স এক হয় না লিখলেও হবে ঠিক আছে এবার নিচের এক না হয় ওয়ান বাই টু ইন্টু একুশে একুশে উপরে কত হবে কোনাকুনি গুণ একুশে একুশ মাইনাস এক একুশ থেকে এক মাইনাস করলে কত হবে কুড়ি দুই দিয়ে কুড়িকে ভাগ করে দশ তার মানে উপরে দশকে দশ নিচে একুশ এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আশা করি ক্লিয়ার দেখো পাঁচ নম্বরে বলছে এইটার মান বার করতে হবে ওকে তাহলে দেখো এইটার মান কীভাবে বার করবো যে কোনো সমস্ত থাকলে না আমরা এইভাবে লিখতে পারি এক যোগ হাফ এখানে এগারো সমস্ত এক বাই দুই আছে এটারে লিখতে পারি এগারো প্লাস হাফ তারপরে লিখতে পারি একশো এগারো সমস্ত আছে আমরা প্লাস দিয়ে লিখতে পারি প্লাস হাফ এক হাজার একশো এগারো প্লাস ওকে এবার ভগ্নাংশ ছাড়া যেগুলো আছে এক আর এগারো কত হয় বারো বারোর সঙ্গে একশো এগারো আগে যোগ করি একশো এগারো আর এগারো কত হয় একশো আর এক একশো তেইশ সঙ্গে এক যদি যোগ করি কত হয় এক আর একশো তার মানে করতে বলবে এক দুই দুই ভগ্নাংশগুলো বাদ দিয়ে আগে যোগ করলাম বারোশো বত্রিশ এবার ভগ্নাংশগুলো মুখে মুখে যোগ করতে পারি না হাফ আর হাফ যোগ করলে কত হয় এক এখানে হাফ আর হাফ যোগ করলে কত হয় এক প্রথমে এগুলো যোগ করলাম এক এগারো একশো এগারো এক হাজার একশো এগারো বারোশো বত্রিশ এবার ভগ্নাংশগুলো যোগ করো দুটো হাফ মিলে এক এখানে দুটো হাফ মিলে এক 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 মিলে কত হবে দুই তাহলে বারোশো বত্রিশ আর দুই যোগ করলে অ্যান্সার কত হবে বলে দেখি বারোশো চৌত্রিশ এটি অ্যান্সার তাহলে দেখো ছয় নম্বরটা অনেকটা আগের মতোই দেখো এগুলোকে ভগ্না সমস্ত আছে না এগুলোকে আমরা কি দিয়ে লিখতে পারি প্লাস দিয়ে তাই না সবগুলো আমরা প্লাস দিয়ে লিখতে পারি তাহলে বলো দেখি নয়শো আটানব্বই তুমি কয়টা পাচ্ছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচবার যোগ করার চেয়ে আমরা এক কাজ করতে পারি নয়শো আটানব্বই পাঁচটি আছে না তাহলে এটাকে আমরা কি করি বলো দেখি পাঁচ দিয়ে গুণ করি নয়শো আটানব্বই কয়টি আছে পাঁচটি এটাকে পাঁচ দিয়ে গুণ করলাম আর বাকি যে ভগ্নাংশগুলো আছে না প্লাস এগুলোকে যোগ করবো দুই বাই সতেরো যোগ তিন বাই সতেরো যোগ পাঁচ বাই সতেরো যোগ আট বাই সতেরো যোগ কত হবে ষোলো বাই সতেরো তাহলে আমরা কি করলাম ভগ্নাংশগুলোকে আলাদাভাবে যোগ করলাম আর নয়শো আটানব্বই পাঁচটি আছে এটাকে পাঁচ দিয়ে গুণ করে নিলাম তাহলে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটে চল্লিশে শূন্য থাকবে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশের নয় থাকবে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ তাই না এরকম হবে প্লাস এগুলো যদি যোগ করি সবগুলো সতেরো থেকে একটা সতেরো আসবে সবগুলোই সেম আর উপরে এগুলো যোগ করি লসর কীভাবে কত হয় সবগুলো সেম বানাতে হয় নিচে সেমই আছে একটা সতেরো আসবে উপরে যোগ আছে যোগ করো দুই তিনে পাঁচ দশ দশ আর আটে আঠারো আঠারো আর ষোলো যোগ করলে চৌত্রিশ সতেরো দিয়ে চৌত্রিশকে ভাগ করলে কত হবে দুই হবে পাঁচ চার হাজার নয়শো নব্বই আর দুই যোগ করলে তোমরা বলবে অ্যান্সার হবে চার হাজার নয়শো বিরানব্বই এটি অ্যান্সার আশা করি ক্লিয়ার দেখো সাত নম্বরে কি বলছে বলছে এটার মান বার করো তাহলে এটার মান যদি গুনটুন টুন করে করতে চেনে অ্যাকচুয়ালি অনেক বড় হবে তো দেখো একটা শর্টকাট টেকনিক আছে নয়শো নিরানব্বই আছে প্রথমে লিখবো নয়শো নিরানব্বই তারপর এখানে দেখবো কয়টি শূন্য আছে মানে কয়টি সংখ্যা আছে মানে তিনটি সংখ্যা আছে তার মানে তিনটি শূন্য বসাবে এখানে যা আছে তাই লিখলাম তারপর এখানে নয়শো নিরানব্বই আচ্ছা দেখো এই দুটো সেম থাকতো শর্টকাট টেকনিকটা তখনই দিতে পারবে এই দুটো যেন সেম হয় তাহলে নয়শো নিরানব্বই প্রথমেই লিখে নিলাম তারপরে কি করবো এখানে তিনটি ডিজিট এখানে যদি নিরানব্বই থাকতো দুটো শূন্য দিতাম তিনটা ডিজিট আছে তিনটা শূন্য এই নয়শো নিরানব্বই এটা যা আছে তাই ওকে আর এখানে তিনটা ডিজিট তিনটি শূন্য শর্টকাটটা দেখো নয়শো নিরানব্বই তাই নয়শো জন্য তিনটি শূন্য এবার বলো দেখি এই দুটো ডিফারেন্স কত নয়শো আর নয়শো পঁচানব্বই ডিফারেন্স চার তাহলে নয়শো নিরানব্বই বসানো হলো এনে তিনটা ডিজিট তিনটা শূন্য তারপর এই দুটো ডিফারেন্স কত চার না তাহলে চার বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত দশের থেকে চার গেলে ছয় এখানে এক নয় হবে এখানে এক নয় হবে এখানে এক আট হবে আর নিরানব্বই নিরানব্বই তার মানে নিরানব্বই উনানব্বই ছিয়ানব্বই এটাই হচ্ছে অ্যান্সার দেখো আট নম্বরে কি বলছে দুই সমান সমান এটা হলে এক্সের এর মান কত তাহলে আমরা কিছুদিন আগে এই সিঁড়ি ভাঙা অঙ্ক অঙ্কগুলো করেছিলাম তাই না আচ্ছা এক কাজ করে দুই দুই এই এক্স এক্স এইটা যা আছে তাই রেখো আর এইটার মান না চলো পাশে রাফে করে দেখি ওকে এটার মান সিঁড়ি ভাঙার টেকনিক কিভাবে করতে হয় প্রথমে এক বাই চার আছে না এক কমা চার লিখব এটার মান আলাদাভাবে পাশে বার করছি ওকে এক বাই চার আছে এক কমা চার এবার কটা চিহ্ন আছে এক দুই দুটো চিহ্ন আছে দুটো ড্যাশ তারপরে এখানে প্লাস থ্রি আছে এইটার উপরে দ্বিতীয়টার উপরে বসে প্লাস থ্রি ইন্টু ওকে প্রথমে এক বাই চার আছে এক কমা চার তারপরে পাশে প্লাস থ্রি আছে এটার দ্বিতীয়টার উপরে লিখবো প্লাস থ্রি পরে গুনন তোমরা যদি আমার সিঁড়ি ভাঙার ভিডিওটা দেখে না থাকো তিন চার দিন আগেই করা হয়েছে তোমরা মানে ভিডিও সে গিয়ে দেখে নিতে পারো এনে প্লাস থ্রি প্লাস থ্রি পরে আছে প্লাস ওয়ান ওয়ান না লিখলেও হয় আর লিখতেও পারো প্লাস ওয়ান পাশে গুণ এবার কি করবে বলো দেখি প্রথমে উপরে যাবে উপরে তিন চারে বারো গুণ আছে না তিন চারে বারো যোগ এক বারো আরেক যোগ করলে তেরো প্রথমে উপর পরে নিস বারো যোগ এক তেরো এবার আবার উপরে উঠো তেরো কে তেরো যোগ চার তার মানে সতেরো বুঝে গেল এক বাই চার এক কমা চার দুটো প্লাস দুটো ড্যাশ এবার প্লাস থ্রি আছে দ্বিতীয়টার উপর দ্বিতীয় থেকে শুরু হবে এরপরে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান তিন চারে বারো যোগ এক তেরো তেরো কে তেরো যোগ এক যোগ চার তাহলে কত হয় সতেরো তাহলে বলো দেখি এনসার হবে লাস্টের দুটো মান হবে লাস্টের দুটো দি উপরে তেরো নিচে সতেরো একদম এবার তেরো বাই সতেরোকে যদি বাদিকে নিয়ে আসো তাহলে তুমি বলবে দুই বিয়োগ তেরো বাই সতেরো সমান সমান এক্স এবার এটা লসও করলে কত হবে সতেরো লসগু কুণা গুণ সতেরো দুগুণে চৌত্রিশ বিয়োগ তেরো তার মানে কত হবে তিরিশ এটা এইপারে নিয়ে আসলাম মাইনাস হবে এবার লস উ সতেরো কোনাকিগুন সতেরো দুগুণে চৌত্রিশ মাইনাস তেরো তেইশ হবে সরি চৌত্রিশ থেকে তেইশ গেলে কত হবে তেরো বাদ দিলে একুশ হবে তাই না সমান সমান এক্স সতেরো দুগুণে চৌত্রিশ মাইনাস তেরো চৌত্রিশ থেকে তেরো মাইনাস করলে কত হয় একুশ বাই সতেরো এটি হচ্ছে এক্স মান এভাবে রেখে দিলাম এটি অ্যান্সার নয় নম্বরে দেখো এটার মান বার করতে হবে একটা সরল এটার মান বার করতে হবে তাহলে এখানে ভাগ আছে এখানে এর আচ্ছা আচ্ছা প্রথমে এটাকে ভাঙিয়ে নিই এটাকে ভাঙালে এক যোগ উপরে এক আর নিচে কত হবে বলো দেখি লশক হলে তোমরা বলবে দুই হবে লসক আর এখানে কত হবে দুই ওকে দুই যোগ এক তার মানে তিন বাই দুই বুঝতে পারছো দুই হবে লসক কোনা গুণ দুই ওকে দুই যোগ এক দুই আর এক যোগ করলে তিন এবার এই দুইটা কোথায় নিচেরও নিচে নেই এই দুই নিচে দুইটা কোথায় যাবে বলে দেখি উপরে দুই ওকে দুই বুঝে গেল নিচে তিন বাই দুই হয় দুইটা আলটিমেট উপরে যাবে তার মানে উপরে দুই নিচে তিন ফাঁক এক বাই তিন এর এক বাই এবার প্লাস না অঙ্কটাকে দুটো পার্ট করলে একটা পার্ট হচ্ছে ওয়ান প্লাস এর এদিকে আর এই টোটালটা একটা পার্ট প্লাস বা মাইনাস দুটো পার্ট করে প্লাস এর এই পারে একটা এদিকে একটা এখানে কোনো চিহ্ন নেই টোটালটা একটা পার্ট এনে ভাগ আছে এর আছে কোন কাজটা আগে করবে বদমাস রুল যদি দেখো বিও ডি এম এস তাই না বদমাস রুলে বলে প্রথমে ব্র্যাকেটের কাজ করে পরে অফ অফ মানে এর কাজ করো পরে করো ভাগের কাজ তাহলে প্রথমে আমাদের এর কাজ করতে হবে এর মানে কি গুণ তাহলে এক একই রেখলাম প্লাস এই পাঁয় দুই বাই তিন যা আছে তাই ভাগ যা আছে তাই প্রথমে এর কাজ করি এক ওকে এক এর মানে অ্যাকচুয়ালি গুণ বিশেষ প্রকার গুণ ওকে এককে এক আর নিচে তিন আর চার গুণ করলে তিন চারে বারো এবার এক যোগ যোগের কাজ তো অবশ্যই পরে আগে ভাগের কাজ দুই বাই তিন গুণন ভাগ থাকলে কি হয় জাস্ট উল্টে যায় প্রথমে দুটো যা আছে সেম আর এটা উল্টে যাবে তোমরা বলবে উপরে আসবে বারো আর নিচে এক তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় তিন চারে বারো সরি তিন চারে বারো নিচের এক না লিখলে হয় তার মানে এক যোগ চার দু গুণে আট এক আর আট যোগ করলে ফ্রেন্ডস অ্যান্সার করতে হবে নয় এটি অ্যান্সার আশা করি ক্লিয়ার দেখো দশ নম্বরে আরেকটি সরল বলছে এটার মান কত বার করো তাহলে আমরা এক একই রাখি এই সমস্তগুলোকে যদি ভাঙানো যায় তাহলে কী হবে বলো দেখি উপরে তিন ওকে তিন গুণ কত হয় প্রথমে তারপর যোগ পাঁচ বাই তিন তিন ওকে যোগ দুই তার মানে পাঁচ বাই তিন আচ্ছা আরেকটা লাইন করতেই হবে আর নিচে সমস্ত ভাঙালে দুই আর এখানে কত হয় প্রথমে গুণ তিন দুগুণে ছয় যোগ এক তার মানে সাত বাই দুই প্লাস এখানে সমস্ত ভাঙালে ছয় একে ছয় যোগ এক তার মানে সাত আর নিচে ছয় 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 প্রথমে গুণ ছয় একে ছয় যোগ এক তার মানে সাত বাই ছয় আর এখানেও যদি ভাঙানো যায় নিচে হবে দুই প্রথমে গুণ তিন দুগুণে ছয় যোগ এক সাত বাই দুই এবার এক মাইনাস এটাকে কি করি উপরের দুটো ঠিক থাকে আর নিচের দুটো কি হয় অ্যাকচুয়ালি এই মূলধাকে নিচের উল্টে যায় উল্টে মানে কি বলো দেখি তোমরা বলবে উপরে যাবে দুই আর নিচে আসবে সাত প্লাস এখানে বাই সেম উপরে সাত ছয় দুটো যা আছে কি আসবে উপরে আর উপরে সাত আছে এটা নিচে সাত সাত ক্যান্সেল দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুগুণে ছয় উপরে নেই মানে এক আছে এখানে তো কিছুই ক্যান্সেল হচ্ছে না তার মানে এক বিয়োগ উপরে পাঁচ দুগুণে দশ আর নিচে একুশ আর এটাও তাহলে এটাও কি হচ্ছে বলো দেখি উপরে এক নিচে তিন কাটাকাটি না করলে ভালো হতো এটা একুশ তো এটারও একুশ বানাই এই সাতটা না কাটলে ভালো হতো ঠিক আছে মনে করো সারটা কাটলাম না সাত আছে তাই রাখলাম কেন বলো দেখি এটাও তাহলে একুশ হবে তাহলে এটাও একুশ হবে তাহলে এখানে তিন সাত একুশ নাহলে আবার সাত দ্বিগুণ উপরের উপর সাত ওকে সাত আর যদি কেটেও দেবো অসুবিধা নেই তাহলে দুটো সেম হলো না সুবিধা হবে ক্যালকুলেশন করতে আমার ভাষা বুঝতে পারছো যোগ আছে যোগ করে দেব দশ আর সাত যোগ করলে কত হয় সতেরো এবার লশ করলে তোমরা কত বলবে লশো একুশ হবে কোনা কুনাকুনি গুণ একুশ একু একুশ মাইনাস সতেরো একুশ থেকে সতেরো মাইনাস করলে ফ্রেন্স অ্যান্সার কত হবে চার বাই একুশ এটি অ্যান্সার তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই হচ্ছে না এই ভিডিওতে তবে যারা প্রাইমারি টেট দিবে প্রাইমারি টেট পরীক্ষা ঠিক আগে আগে এখনই করাচ্ছি না ওই সিম্প্লিফিকেশনে খুব জটিল জটিল প্রবলেমগুলো আপাতত এখনই করাচ্ছি না এগুলো নেক্সট টাইমে পরীক্ষার আগে আগে করবে ওকে তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্ডস